আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা ভাইরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি করেছেন আমার পুরাতন বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছে, তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর দেশ ও দেশের বাইরে যায় যে যেখান থেকে আমার ভাই ও বোনেরা, প্রিয় আপুরা দেখছে, প্রিয় ভাইয়েরা দেখছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি বৃষ্টির দিনে কী কী করলাম, বৃষ্টির দিনে কাজ করতে কিন্তু ভালো লাগে আবার ভালোও লাগে না। তো আজকে সারাদিন বৃষ্টি, তো আপনারা দেখতে থাকুন আমি কী কী করলাম। যদি ভিডিওটা টেনে দেখুন তাহলে কিন্তু কিছুই দেখতে পারবেন না, তো দেখুন আপনারা। তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। তো বৃষ্টি হলে দেখতে ভালো লাগে, বৃষ্টির ইঞ্জিন শব্দ টিনের চালা অনেক ভালো লাগে। তো দেখুন আমার বাড়িতে আমি পেঁপে গাছ লাগিয়েছি, পেঁপেও ধরেছি গাছে। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি, রুমটা আমি গুছিয়ে নিয়েছি, এখানে আমার ছেলে থাকে। আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম, তো আজকেও আমি দেখাচ্ছি। তো সবগুলো আমি এভাবে গুছিয়ে নিয়েছি। এখানে আছে আমার ছেলের পড়ার টেবিল, পড়ার টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। তো চাদরটা উঠিয়ে আমি একটা আবার ভালো চাদর বিছিয়ে দিয়েছি। তো দেয়ালে মাকড়সা জাল বেঁধেছে, তো ভাবলাম একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তো ঝাড়ু দিয়ে মাকড়সাগুলো আমি পরিষ্কার করে নিলাম। মাকড়সা থাকলে কিন্তু ভালো লাগে না দেখতে, খারাপ লাগে। তো এখন দেখুন ফ্যানটাও কিন্তু ময়লা হয়ে গেছে, আমি কিছুদিন পরই ফ্যানটা পরিষ্কার করি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। তো আমি একটা কাপড় নিয়ে ফ্যানটা পরিষ্কার করে নিলাম। দেখুন পরিষ্কার হয়ে গেছে, একটু ময়লা নেই। ফ্যানটা পরিষ্কার করার পরে খাটে যে ময়লা পড়েছিল সেটা আমি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এখন ঘরটাও আমি একটু রুমটা ঝাড়ু দিয়ে দেব, ঝাড়ু দিয়ে খাটের নিচটাও আমি পরিষ্কার করে নেব। খাটের নিচেও কিন্তু অনেক ময়লা থাকে, তো যেহেতু এখন ডেঙ্গুর মশার আক্রান্তটা কিন্তু অনেক বেশি, তো আশেপাশে কিন্তু ডেঙ্গু জ্বরে অনেকেই আক্রান্ত হচ্ছে। তো বাড়ির আশপাশ বা ঘরের আনাচে কানাচটা পরিষ্কার করে রাখবেন, তাহলে কিন্তু ডেঙ্গুটা কম হবে। আমরা যদি সচেতন থাকি আমরা, তাহলে কিন্তু আমরা কোনো আক্রান্ততে হব না। তো আমি সবগুলো কাপড় টাপড় নিয়েছি, আজকে ধোবো। তো অনেক বৃষ্টি, দেখুন অনেক বৃষ্টি হচ্ছে। আমি নদী থেকে কাপড়গুলো ধুয়ে এনে আনবো। তো আমি ঘরটাও একটু গুছিয়ে নিলাম। তো নদীটা কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম, তো আজকেও আমি দেখাবো যে কত বৃষ্টি হচ্ছে। তো দেখুন আমি ঘরটাও কিন্তু
গুছিয়ে নিয়েছি। তো কাপড় ধুয়ে আমি বাইরে ছড়িয়ে দিয়েছি। আকাশটা একটু ক্লিয়ার হয়েছিল, রোদ রোদ ভাব হয়েছিল, কিন্তু কাপড় শুকাতে পারে নাই। আকাশটা আবারও মেঘলা করে ফেলেছে, দেখুন আবারও বৃষ্টি আসবে। তো আমি সবগুলো কাপড় গড়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি, বারান্দায় ছড়িয়ে দিয়েছি। দেখুন আবারও কতটা বৃষ্টি নামছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে। তো নদীতে কিন্তু বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে, তো আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন কতটা বৃষ্টি হচ্ছে। ছেলেমেয়েরা গোসল করছে নদীতে, বৃষ্টির মধ্যে নদীর মধ্যে গোসল করতে কিন্তু ভালো লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে রিমঝিম শব্দ বৃষ্টি। তো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি এখন দুপুরের রান্নাটা চাপিয়ে দিলাম। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে ডাটা ঝোল। তো আমি মশলা সবগুলো দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি, রুই মাছগুলো হলুদ মরিচ লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি। নিয়ে তো মাছগুলো নামিয়ে নিলাম, আর ডাটাগুলো একটু গরম পানিতে হালকা গরম করে নিয়েছি বা হালকা জাল করে নিয়েছি। তো হালকা করে ভাপ দিয়ে নিলে কি হয়, ডাটার যে কালারটা সুন্দর আসে। এখন আমি আলু দিয়েছি লম্বা লম্বা করে ডাটার মতো, তো কষিয়ে নিয়েছি আমি 2-3 মিনিটের মতো। এখন সিদ্ধ কিন্তু হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, পানি দেওয়ার পর যে বলক আসার জন্য আমি অপেক্ষা করছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কষানো মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিটের মতো জাল করে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।